মহিলারা কি ওয়াজ বা গজল পুরুষের সম্মুখে বলতে পারে? জি না। ছোট মেয়েরা বলতে পারে? বড় মেয়েরা মহিলারা বলতে পারে না? মহিলারা বক্তব্য দিতে পাবে না? আসসালামু আলাইকুম। ফিরকা নাজিয়া বলতে আহলুল হাদিস, কিন্তু আব্দুল্লাহ ভাই বলেছেন কোন ইমাম পীর জ্ঞানী মানা যাবে না, একমত। কিন্তু সহিহ মুসলিম প্রকাশনায় প্রশাসন ও নেতৃত্ব অধ্যায়ে 9টি হাদিস আছে যেখানে স্পষ্ট যে সেই দলটি কিয়ামত পর্যন্ত কেতাল করতেই থাকবেন, হক দল রাসূলের হাদিস অনুযায়ী না হক দল। যারা হকের উপরে থাকে একাই হলো তারাই দল, যারা হকের উপরে থাকে কিয়ামত পর্যন্ত একজন হলেও তারাই দল। দল বলতে কোনো গোষ্ঠী নয়। আমরা জানি যে ইমান ভঙ্গের কারণ 10টি, তাগুত ও 5 প্রকার, কিন্তু জেহাদ ফরজ হওয়ার 4টি শর্ত কি কি? তোমার নেতাকে লাগবে আর তোমাকে লাগবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমরা হাদিস মানতে বাধ্য, এখানে আছে মিন্নাতুল বাড়ি, আবদুল্লাহর হাদিস মানতে বাধ্য আর মিন্নাতুল বাড়ি এখানে আছে। একটু দেরি করবেন, আজকে যদি না পাওয়া যায় কালকে বলবেন, পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো বইয়ের জন্য একটা নাম্বার রাখতে পারেন যেখানে সব বই পাওয়া যায় আমাদের, 01773 925235, 01773 925235, 01773 925235, এই নাম্বারে কথা বললে আপনাদেরকে বই দিতে পারবে। মসজিদের ভিতরে মিম্বারের দুই সঠিক টাইলস, মিম্বারের দুই সাইডে টাইলস লাগাতে পারে, তবে কোনো কালার বা ওই কাবা ঘরের টাইলস লাগাতে পাবে না। আব্বু আব্দুল্লাহ, তুমি এগুলোর উত্তর দাও। মসজিদের ইমাম টিভিতে খেলা দেখতে পারবে? মসজিদের ইমাম কি আর টিভিতে খেলা দেখতে পারে? এটা হলো। আচ্ছা, হযরত আদম আলাইহি সালাম, আদম আলাইহি সালাম অর্থ কি? আলাইহি সালাম অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আমি একটি ছাগল কুরবানি করার নিয়ত করেছি, কিন্তু আমার প্রতিবেশী বেনামাজি ও সুদখোর হওয়ায় ছাগলটি কুরবানি করে মাংস মাদ্রাসায় দান করলে কি কুরবানি হবে? আপনার বেনাম, আপনার পড়োশী হিন্দু হলেও কুরবানির গোশত দিবেন, কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে নবুয়তের পূর্বের মানুষগুলো কোন নবীর উম্মত ছিল? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামী? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল? যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মেনে চলে
তাহলে জান্নাতে যাবে, আর যদি নির্দেশ মেনে না চলে তাহলে জাহান্নামে যাবে। যেমন যারা মূর্তি পূজক ছিল মুশরিক, তারা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলতো না। পৃথিবী কতদিন থাকতে পারে? একজন আলেম বলেছেন যে এত বছর টিকে থাকবে। কোনো হাদিস আছে কি? এই মর্মে যত হাদিস বর্ণিত আছে সব জঈফ এবং জাল। কেননা পৃথিবী কতদিন থাকবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, জিব্রাইল জানে না, কেউ জানে না, যাকে বাঁশিতে ফু দেওয়ার জন্য আল্লাহ রেখেছে সেও জানে না যে আল্লাহ কখন বাঁশিতে ফু দিতে বলবে, এটা শুধু আল্লাহই জানে। এই বিষয়ে যত মন্তব্য আছে একটাও ঠিক নয়। একজন হিন্দু নাপিত মুসলিম হয়েছে, সে কি আবার নাপিতের কাজ করতে পারবে? শুধু মাথার চুল কাটলে করতে পারবে, দাড়ি কাটলে করতে পারবে না। কোনো মুসলিম ব্যক্তি শনিবার এবং মঙ্গলবার মৃত্যুবরণ করলে পাহারা দেওয়ার হাদিস আছে কি? আমার এরকম হাদিস জানা নাই। শুক্রবারে মারা গেলে কবরের আজাব মাফ হবে মর্মে হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছে। কমিটির মসজিদের কমিটি বৃন্দদের মধ্যে অনেকেই নেশা করে, তাদেরকে মসজিদের দায়িত্বে রাখা যাবে কি? না, তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। কোন মুসলিম পুরুষ গলার মধ্যে চেন পরতে পারবে কি? না, পারবে না। মেয়েদের সাথে সাদৃশ্য আছে এমন সব কিছু ছেড়ে দিতে হবে। যুবক জানে যৌতুক নেওয়া হারাম, কিন্তু বাবার প্রিয়াপ্রীতে যৌতুক নিতে বাধ্য করে এবং নেয়, এক্ষেত্রে যুবকের কি পাপ হবে? নিয়ে ফেললে যৌতুক ফেরত দিয়ে দিবে পরে। আর যদি এখনকার ঘটনা হয় তাহলে যতই পাড়াপাড়ি করুক নিবে না। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে যে যৌতুক না নিলে তোমাকে হত্যা করব, তুমি যৌতুক নেও, তখন নিতে পারে। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে ততক্ষণ নিতে পারবে না। ফরজ সালাতের পর সকলে মিলে হাত তুলে দোয়া করা কি বেদাত? যদি বেদাত হয়ে থাকে তাহলে হাদিসের ইমামগণ তা মানতে চাচ্ছেন না কেন? ইহুদিরাও অনেক পণ্ডিত ছিল তারপরও কোরআন হাদিস মানেনি। ইবলিস অনেক জ্ঞানী ছিল তারপরও কোরআন হাদিস মানেনি। তো জ্ঞানী হলেই যে কোরআন হাদিস মানবে আর কোনো গ্যারেন্টি নাই। অতএব কে মানলো কে মানলো না এটা দেখার বিষয় নয়, একসাথে হাত তুলে দোয়া করা বেদাত। ইন্টারনেট থেকে আমরা কিছু কাজ ডাউনলোড করে সেগুলো কাজ নতুন করে ডিজাইন করি, সেগুলো কাজ হলো নারী পুরুষের মডেলিং, কাঠ বা মাটির মূর্তি, এগুলো কাজ করে আমরা আয় করি। এগুলো কাজ কি বৈধ? না, বৈধ হবে না। বেহায়াপনা অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট এগুলো বৈধ হবে না। ইসলাম বলে ফেরেশতা আজাজিল আল্লাহর হাতে প্রথম জীবন দান করে, মিথ্যা কথা, আমাদের জানা নেই। বিজ্ঞান বলে এক কোষী জীব থেকে বহু কোষী জীবের সৃষ্টি, এ বিষয়ে কি বলেন? সবই আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা যদি চেষ্টা করো একটি বীজ থেকে একটি গাছ উৎপন্ন করতে, আর আমি আল্লাহ যদি না দেই তাহলে যতই সার দাও, যতই পানি দাও, যতই নিড়ানি দাও, যতই বড় বিজ্ঞানী আসুক, ইঞ্জিনিয়ার আসুক, সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো এক কোষি থেকে হোক আর বহু কোষি থেকে হোক, সবই আল্লাহর নির্দেশে। শার্ট প্যান্ট জুতা কাঠের তৈরি, আসবাবপত্র কাঠের তৈরি, মাটির মূর্তি কম্পিউটারে নতুন করে ডিজাইন করি, এভাবে করা যাবে কি? শার্ট প্যান্ট জুতা এগুলোতে যাবে, কাঠের তৈরি আসবাবপত্র এগুলো যাবে, কিন্তু মূর্তি নারী পুরুষ সেগুলো যাবে না। মোহতারাম, আহলে হাদিসের বক্তাগণ বলেন শাসক প্রধান ছাড়া জিহাদ নেই, তাহলে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কোন শাসকের নেতৃত্বের অধীনে জিহাদ করেছিলেন? সুন্দর প্রশ্ন। শাসক নাই, জিহাদ নাই, এটাই ঠিক। ইসমাইল আলাইহি সালাত ওয়া সালামের যুগে, শাহ ইসমাইল শহীদের যুগে ভারত দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ হয়েছিল। দারুল কুফুর মানে কাফের রাষ্ট্র।
তো ভারত কাফের রাষ্ট্র, সেই কাফের রাষ্ট্রের বিরুদ্ধে ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ নেতা বানিয়ে জিহাদ করেছেন। সারা ভারতের সব মুসলিম তাকে নেতা মেনেছে। কে? সৈয়দ আহমদ বেরেলভী। বড় বড় মুহাদ্দিস তাকে নেতার ফতোয়া দিয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী তাকে নেতার ফতোয়া দিয়েছে। তাকে নেতা মেনে তার হাতে বায়াত করে দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ করা হয়েছে। আর মুসলিম দেশ থাকতে, মুসলিম শাসক থাকতে, আপনি নেতা ছাড়া সেই শাসকের বিরুদ্ধে জিহাদ করতেছেন, এটা জিহাদ নয়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। রমজান মাসে বাচ্চা প্রসব করলে 40 দিন নামাজ রোজা করতে পারবে না, তাহলে পরবর্তীতে কি ওই রোজা কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। শুধু সালাত কাজা করতে হবে না, ঋতুবতী অবস্থায়, নেফাস অবস্থায় সন্তান হলে সালাত কাজা হয়ে গেলে সালাত পুনরায় আদায় করতে হবে না, কিন্তু সিয়াম পুনরায় আদায় করতে হবে। কোন লোক মারা গেলে ওই লোকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জিকির করে তার নামে ইসালে সওয়াব করা যাবে কিনা? এগুলো হাস্যকর বেদাতি কাজ কারবার। একমাত্র দান সাদকা তার নামে করতে পারেন এবং তার নামে হজ উমরা করতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন, এই তিনটাই। মৃত ব্যক্তিকে 3 ভাবে উপকার করা যায়। 1, দোয়া করার মাধ্যমে। 2, দান সাদকা করার মাধ্যমে। 3, তার নামে হজ উমরা করার মাধ্যমে। এর বাইরে তার পক্ষ থেকে সালাতও রাখতে পারবেন না, তার পক্ষ থেকে কোরআনও পড়তে পারবেন না, জিকিরও করতে পারবেন না। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। কেউ মৃত্যুবরণ করলে 3 দিন, 7 দিন, 40 দিন পর কোনো প্রকার অনুষ্ঠান করা জায়েজ না বেদাত? অবশ্যই বেদাত, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।